দক্ষিণ এশিয়ার মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রদ্বীপ মালদ্বীপে শনিবার প্রেসিডেন্ট নির্বাচনে রান অফ ভোট অনুষ্ঠিত হয়। এরপর ভোট গণনা শুরু হলে ক্রমান্বয়ে পাল্লা ভারী হতে থাকে বিরোধী জোটের প্রার্থী ডক্টর মুইচের দিকে। শেষ পর্যন্ত 55% ভোট পেয়ে বেসরকারিভাবে মালদ্বীপের অষ্টম জাতীয় প্রেসিডেন্ট নির্বাচিত হন মুইচ। তবে বর্তমান ক্ষমতাসীন মালদ্বীপিয়ান ডেমোক্রেট পার্টি জানিয়েছে, ফলাফল যাই হোক না কেন, তারা গণতন্ত্রের জন্য সংগ্রাম অব্যাহত রাখবে। ভোটের আগে জনমত জরিপগুলোতে বিরোধী জোটের প্রার্থী ডক্টর মুইজের দিকে এগিয়ে থাকার ইঙ্গিত পাওয়া যাচ্ছিল। তবে এসব জরিপে ডক্টর মুইজ ও মোহাম্মদ সলিহর মধ্যে ভোট ব্যবধান খুব সামান্য হতে পারে বলে জানানো হয়। মালদ্বীপের আইন অনুযায়ী নির্বাচনে কোনো প্রার্থী জিততে 55% বেশি ভোট প্রয়োজন পড়ে। মালদ্বীপের বর্তমান প্রেসিডেন্ট নির্বাচনে ভারত ও চীনের সঙ্গে দেশটির সম্পর্কের বিষয়টি অন্যতম বড় ইস্যু হয়ে দাঁড়ায়। অনেক বিশ্লেষক জানান, ভারত ঘেঁষা নীতির কারণেই ধীরে ধীরে সমর্থন হারিয়েছে মালদ্বীপের ক্ষমতাসীন প্রেসিডেন্ট সোলিহ, যার প্রভাব পড়েছে নির্বাচনের ফলাফলে। অন্যদিকে বেসরকারিভাবে নির্বাচিত প্রার্থী ডক্টর মুইজ অনেকটা ভারতের বলয় থেকে বেরিয়ে চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নে আগ্রহী। সময় সংবাদ, মালদ্বীপ। ফখর হয়ে দিয়ে যাচ্ছে না বাংলাদেশে।